মালাটা পরাতে হয়, মালাটা পরাতে হয়, বলেছিলাম বেশি পা, হ্যাঁ মালাটাই তুমি পরে দাও না, আয় 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 চলে আয়, এটা ফার্স্ট টাইম হচ্ছে আমার, গুড গুড, হ্যাঁ এটা করতে হয়, নাইস। পরপর অনেকগুলো আইবুড়ো ভাতের অনুষ্ঠান হলো তিতলির, কিন্তু আজকের দিনটা ওর কাছে অনেকটাই স্পেশাল। আজকে ওর যে বান্ধবীরা এবং বন্ধুরা মিলে আইবুড়ো ভাত দিচ্ছে, গত 12 বছর ধরে ওদের সঙ্গে ও যুক্ত আছে, মানে একসঙ্গে পড়াশুনো, তারপরে ইয়ার্কি ফাজলামি সবটাই রয়েছে ওদের সঙ্গে, ওদেরকে জড়িয়ে। তো সেই সব বন্ধুদের বন্ধুরা আজকে ওকে নিয়ে গেছে ভূতের রাজা দিলবর যে রেস্টুরেন্টটা আছে সেইখানে ওরা আইবুড়ো ভাত দিচ্ছে। নানান রকম মজা আনন্দের মধ্যে দিয়ে ওর আজকের আইবুড়ো ভাতটা অনেকটাই স্পেশাল করে তুললো ওরা। আমি মালা পরাবো, তাই করছে দুজনে দিয়ে মালা পরানোর ব্যাপারটা কিন্তু পোস্ট করে দিন, এখানে যাদের দেখছো এরা প্রত্যেকেই লাইফে সেটেল করে গেছে, পড়াশুনো শেষ করে প্রত্যেকেই কর্মজগতে নিযুক্ত রয়েছে, কিন্তু এই কর্মব্যস্ততার মধ্যেও ওরা কিন্তু একটা নিজেদের সময় বার করে নেয় যেখানে ওরা সবাই একসঙ্গে মিট করে। যেমন পুজোর সময় একসঙ্গে ওদের একটা দিন থাকেই, যে পুজোর সময় একটা দিন ওরা নিজেরা ঘোরাফেরা খাওয়া দাওয়া সবটা করে, শীতের সময় থাকে, এছাড়া গ্রুপ কল তো আছে, নিজেরা মজা ঠাট্টা সবটাই করে। তো বন্ধুত্ব হলো এটাই, আন্তরিকভাবে যেটা করে সেটাই হচ্ছে বন্ধুত্ব। আজকে দেখো এই যে অনুষ্ঠানটা ওরা করেছে, ওরা তো একদমই ছেলে মানুষ, এই সবগুলো কিছুই জানে না। আমার তো দেখে খুব হাসি পাচ্ছিলো, জামাই ষষ্ঠীর উপকরণ দিয়েই ওকে বরণ করা হলো, সে যাই হোক, কিন্তু এই যে আন্তরিকতার সঙ্গে যে ওরা অনুষ্ঠানটা করছে, এই যে মাথা থেকে ওদের বেরিয়েছে, এটাই আমার মনে হয় অনেক বেশি পাওয়া। চুলফুল নাড়িয়ে দে, বাবা কি জোর আওয়াজ, একটু ইয়ে করে দে, আর পায়েসটা সবাই মিলে চন্দন খাবো, চন্দন চন্দন খাবো, আরে দে না, তুই শুনছিস যখন দিয়ে দিন না, একটু পায়েস খাও, আরে পায়েস খাও, তো কিছু না কি জল খাচ্ছি, ও এসি রইস ইনো কম কম শুনছিস, ওখানে বেশি করে পায়েস খাও, আর মোটা করে নিয়ে যাও, ইয়ে রাখি করে ওরা গেছিলো যাদবপুরের যে ভূতের রাজা দিলবর রেস্টুরেন্ট সেইখানে। তো এখানে সমস্ত কিছু আয়োজন করা ছিল, মানে ওরা বলেছিল যে আমার বান্ধবীর আইবুড়ো ভাত, সেই হিসেবে ওরা সব আয়োজন করে দিয়েছিল। তো এরপরে ওরা আইবুড়ো ভাতের থালা নিয়েছিল, খুব সুন্দর মেনুগুলো ছিল, আমি এখানে ফটো অ্যাটাচ করে দেবো। তো যাই হোক, অনুষ্ঠানটা খুব সুন্দর করে ওরা করলো, আমার তো খুব ভালো লেগেছে, ছেলে মানুষই বুদ্ধির দিয়ে ওরা যেটুকুনি করতে পেরেছে সেটাই অনেক, এটাই তো বন্ধুত্ব, তাই না? আমার আমার তো খুব ভালো লেগেছে, যার জন্য আমি তোমাদের সঙ্গে এই ব্লগটা শেয়ার করলাম, যদিও অনেকটা দেরি হয়ে গেল, কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে বলেই আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। আর যদি এই ভিডিওটা পুরো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে একদম ভুল করবে না, অবশ্যই করবে, আর যারা নতুন দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কত খাওয়া
সবই ঠিক ছিল ওইখানে ফেলে দিয়ে আর এই ছিল আইবুড়ো ভাতের থালি।